টুইটার থেকে ফাঁস 20 কোটি ইমেল আইডির তথ্য ফাঁস হওয়া সেই ডেটাবেস 2 লক্ষ মার্কিন ডলারে বিক্রির জন্য হ্যাকারদের একটি ফোরামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই ডেটাবেসে রয়েছে 20 কোটি টুইটার ব্যবহারকারীর নাম ইমেল আইডি ফলোয়ারের সংখ্যা ইত্যাদি স্বাভাবিকভাবেই আরও একটা ধাক্কা ইলন মাস্কের সংস্থার সময়টা ভালো যাচ্ছে না এলন মাস্কের প্রায় 44 বিলিয়ন ডলার দিয়ে টুইটার কেনার পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত মাস্ক অধিগ্রহণের পরেই কর্মী সংকোচন করায় প্রাথমিকভাবে টুইটারের কাজ বন্ধ হয়ে যায় তারপর সংস্থার নতুন নীতি রূপায়ণের সিদ্ধান্তের জেরে বিজ্ঞাপন বন্ধ করে একাধিক বহুজাতিক সংস্থা সংস্থার সিইও হিসেবে দায়িত্ব ছাড়া উচিত কিনা প্রশ্নেও নেটিজেনদের থেকে নেতিবাচক রায় জোটে টুইটার কর্তার এবার টুইটার থেকে ফাঁস হয়ে গেল 20 কোটি ইমেল আইডি এই ডেটাবেসে রয়েছে 20 কোটি টুইটার ব্যবহারকারীর নাম ইমেল আইডি ফলোয়ারের সংখ্যা ইত্যাদি ইমেল আইডির মাধ্যমে প্রাপ্ত তথ্য গত বছর 23 ডিসেম্বর হ্যাকারদের একটি ফোরামে বিক্রির জন্যও বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং ওই ডেটাবেসের জন্য 2 লক্ষ মার্কিন ডলার ধার্য করেছিল হ্যাকাররা অনেকে ভাবছেন এই তথ্য জেনেই বা কি লাভ হবে হ্যাকারদের আসলে তথ্যই এই মুহূর্তে সবচেয়ে দামি আমি আপনি কি ভাবছি তা থাকে এই ইমেল আইডিতেও ক্রেতার কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে তাকে প্রভাবিত করতে এই তথ্য বহুজাতিক সংস্থাগুলির কাছে অত্যন্ত জরুরি অধিকাংশ ক্ষেত্রেই ইমেল আইডির সঙ্গে যুক্ত থাকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যার সাহায্যে কোন পণ্যের ওপর আপনার কত খরচ হচ্ছে সেই সংক্রান্ত তথ্য এই ইমেল আইডি থেকেই জানতে পারে হ্যাকাররা সেই তথ্য হ্যাকাররা বিভিন্ন কর্পোরেট সংস্থাকে বিক্রি করে কর্পোরেট সংস্থাগুলি আবার তা বহুজাতিক ভোগ্যপণ্য থেকে পরিষেবা সংস্থাগুলিকে বিক্রি করে দেয় এছাড়া আপনার ইমেল আইডি জেনে সেখানে একটি লোভনীয় মেল পাঠিয়ে আপনার থেকে মোবাইল নম্বর জেনে ফেললে মুহূর্তের মধ্যে আপনার ব্যাংকে রাখা টাকাও গায়েব করে দিতে পারে এরা পাশাপাশি ইমেল আইডি ফাঁস হয়ে গেলে টুইটারে যারা ছদ্ম পরিচয়ে রয়েছেন তাদের প্রকৃত পরিচয়ও ফাঁস হয়ে যেতে পারে এই বিপুল তথ্য সম্বলিত ডেটাবেস চলতি সপ্তাহের গোড়ায় বিক্রি হয়ে গেছে বলেই দাবি করেছে এক হ্যাকার এর আগেও টুইটার থেকে এভাবেই তথ্য চুরি যায় সেবার 54 লক্ষ টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি যায় সাইবার ইন্টেলিজেন্স সংস্থা ক্লাউড এসিকের পরামর্শ যখনই নতুন অনলাইন অ্যাকাউন্ট আপনারা করছেন তখন তথ্য সরবরাহ করার আগে সতর্ক হন ন্যূনতম তথ্য সরবরাহ করুন তবে টুইটার থেকে যে তথ্য বেরিয়ে গেছে তা যে এলন মাস্কের অস্বস্তি বিরক্তি উদ্বেগ সব একসঙ্গে বাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই কলকাতা টিভি